হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি ছোট্ট রিসোর্ট, খুবই সুন্দর, সবুজে ঘেরা, নদীর খুবই কাছে, অনেক অসাধারণ একটি রিসোর্ট হচ্ছে এই সপ্তর্ষি রিসোর্ট। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে ওনাদের এই পরিবেশটি। চলুন ওনাদের রিসোর্টটি আগে ঘুরে আসি। ওনাদের যে দুটি কোয়ার্টার রয়েছে এর মধ্যে এটা হচ্ছে সন্ধ্যা তারা, এটা দুতলা। তবে ওনাদের প্যাকেজগুলো হচ্ছে প্রত্যেককে 2,500 টাকা করে দিতে হবে এবং চারজন থাকতে পারবে। মিনিমাম চারজন না হলে এটা বুকিং দেওয়া যায় না। এর অপর পাশে হচ্ছে চন্দ্রমুখী কলেজ, যেটি একতলা, এর মধ্যে একটি হচ্ছে এসি রুম করা। ওনাদের প্যাকেজের মধ্যে আপনার সকাল বিকালের খাবার যদি আপনি ডে লং প্যাকেজে নেন, এবং আপনি যদি নাইট প্যাকেজ নেন তাহলে ডিনার এবং সকালের খাবারও আপনি পাবেন। এবং ওনাদের ওয়েব লিঙ্কও আমি দিয়ে দেবো, যাতে করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন প্যাকেজ সম্বন্ধে। আগেই বলেছিলাম যে এটা নদীর খুবই কাছে, চলো নদীর ধারটা ঘুরে আসি। এটা ঢাকা থেকে খুবই কাছে এবং পূর্বাচলের খুবই নিকটে। আমি আপনাদেরকে একটি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটার অবস্থান। সত্যি কথা বলতে এত সবুজে ঘেরা, এত সুন্দর রিসোর্ট আমি ঢাকার আশেপাশে এবং নদীর পাশে আমি কোনো রিসোর্ট দেখিনি। ঢাকার আশেপাশে যতগুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে ভালো লাগা রিসোর্টের মধ্যে এটি হচ্ছে একটি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।